আমি প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। আসলে আমি চাচ্ছি যে কাজটা আসলে 100% পজিটিভিটি নিয়ে করতে, কারণ যখন দেশের বাইরে আমরা কাজ করি তো আমরা তো শুধুমাত্র আর্টিস্ট হিসাবে সেটা করি না, আমার মনে হয় যে আমরা পুরো আমাদের যে কলিগরা আছেন, আমাদের যে পুরো সোসাইটি আছেন এবং আমাদের যে কালচার আছে, আমরা পুরোটাকে রিপ্রেজেন্ট করার জন্য ওখানে যাই। এবং আমি খুবই গ্রেটফুল যে আমার যে সিনিয়র আর্টিস্টরা এর আগে কাজ করেছেন, দে হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব, সেটা জয়াপুর জন্য হোক, চঞ্চল ভাইয়ের জন্য হোক, আমাদের যে গুণী আর্টিস্টরা রয়েছেন সবার কথা বলবো, তো তাদের জন্য না অলরেডি আমাদের আর্টিস্টদের জন্য তারা যেহেতু ভালো কাজ করেছেন, আমাদের উপরে না একটা প্রথম দিক থেকেই একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হয়ে আছে যে ও তো ভালো করবে মনে হয়। তো এইটা একটা অনেক বড় রেসপন্সিবিলিটি, এবং আমার সিনিয়ররা ওয়ান্ডারফুল অ্যাক্টার্স পারফর্মার্স, তারা যেই কাজ করে এসেছেন তাদের লেগাসিটা যেন আমরা ঠিকঠাক মতো অ্যাটলিস্ট ক্যারি করতে পারি। আমাদের প্রত্যেকের জন্য আসলে, আমরা যারা 90s বড় হয়েছি, ইনফ্যাক্ট আমার বাবা মা সবাই কিন্তু আসলে তারাও বুম্বাদার ছবি দেখেছেন, আমরাও দেখেছি, এবং আমার পরবর্তীতে যারা এসেছে তারাও কিন্তু, মানে 22শে শ্রাবণ যদি আমি বলি পার্টিকুলারলি, অনেকে নিউ জেনারেশন অনেকে অনেক ছবি না দেখলেও এই ছবিটা দেখা যায় যে দেখেছে। তো উনি কিন্তু এমন একজন পারফর্মার যিনি কম বেশি প্রত্যেকটা দর্শকের জন্যই কাজ করেছেন। আমার মনে হয় যে তার সাথে কাজ করতে যাওয়া, তার কাছ থেকে একই সেটে তার কাছ থেকে কিছু শিখতে পারা, ওনার উনি কীভাবে অ্যাক্টিং করেন, উনি কীভাবে ক্যারেক্টার আয়ত্ত করেন এবং সেটা ডেলিভার করেন, এটা আমার দেখাও আমার জন্য একটা বড় সৌভাগ্য হবে হয়তো। তবে আমি আমারটা নিয়েও বেশি চিন্তিত, কারণ আলটিমেটলি আমি যদি ওনার পাশে ঠিকঠাক পারফর্ম না করতে পারি তখন স্ক্রিনটা দেখতে ভালো লাগবে না। ইন দ্য রিংয়ের জন্য আমি লাস্ট 1 মাস ধরে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিচ্ছি, ছবিটা আসলে যেহেতু হিন্দি ভাষায় নির্মিত হবে এবং ডিরেক্টর আমেরিকান, তো ওনার সাথে আমার রেগুলার কথা হচ্ছে। আমাদের একটা প্রতি সপ্তাহে 2-3টা সেশন থাকে, আমার জন্য একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার দেওয়া হয়েছে, তো আমি আপাতত সেই ট্রেনিংটা কমপ্লিট করছি, তারপরে আমাকে হয়তো লুক টেস্ট এবং আমার বাকি কোয়ার্টিসদের সাথে একটা সেশনের জন্য হয়তো যেতে হতে পারে। তো এটা একটা প্রসেস, তবে আমি হ্যাপি যে আমরা প্রতিটা ধাপে ধাপে এগোতে পারছি, যদি ভালো কিছু করি হয়তো দিস উইল বি আ ভেরি পজিটিভ থিং ফর দ্য কান্ট্রি টু। না, অন্তর্জালের শ্যুটিং আমার আমার পক্ষ থেকে শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট পুরো ফিল্মের পক্ষ থেকেই অনেকটা শেষ হয়ে গেছে, আর যেটা বাকি থাকবে সেটা হয়তো ডিরেক্টর প্যাচওয়ার্ক হিসাবে জানাবেন। লুমিন আমাদের এই জেনারেশনেরই একটা ছেলে, একেবারেই আমাদের জেনারেশনেরই ছেলে, রাজশাহীর একটা ছেলে, যে যার কাছে অপরচুনিটি ছিল সে হয়তো বিদেশে পড়াশোনাও করেছে, সে হয়তো বিদেশে সেটেলও হতে পারত, কিন্তু সে সেটা না করে সে তার নিজের দেশে থেকেছে, সে তার যে ট্যালেন্ট আছে, তার যে নলেজ আছে, সে সেইটা তার আশেপাশের বাচ্চাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওর একটা খুব ভালো পয়েন্ট অফ ভিউ আছে যে কাজ করতে জানলে আসলে কেউ কখনো ঠেকে না, তো তোমার যেভাবে ABCD শেখা দরকার, কখগ শেখা দরকার, সেভাবেই যদি তুমি আরেকটা টেকনিক্যাল সাইডে তোমার নলেজ ডেভেলপ করো, ও যেহেতু প্রোগ্রামার কোডিং করায়, তো তখন সেটা না তুমি তোমার পরিবারের জন্য তুমি তোমার একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, তুমি কিছু টাইম ফ্রি আছো, বেকার আছো, তখন তুমি সেটা দিয়ে তোমার এক্সট্রা তুমি উপার্জনও করতে পারবে। তো ওর থিঙ্কিং, ওর পজিটিভিটি এবং আলটিমেটলি দেশের জন্য কিছু একটা করতে যাওয়া, মানে এনিথিং নিজের জায়গা থেকে, আমার মনে হয় দ্যাট উইল মেক এ ডিফারেন্স। বেশ কিছু কাজের কথা চলছে এবং আমরা ভালো এগিয়েছি সেই কাজগুলো নিয়ে, সেই কাজগুলোতে বিশ্বাস করি। তবে এটাও সত্যি কথা যে ম্যাক্সিমাম কাজ যেগুলো পাচ্ছি অথবা যেগুলোর পাণ্ডুলিপি পাচ্ছি সব কাজ আসলে টানছে না, আর আমার মনে হয় যে দর্শকরা যেই সাহস জুগিয়েছেন, যেই সাপোর্ট দিয়েছেন এত কম সময়ে, এটা আমাদের প্রত্যেকের জন্য একটা, আমার জন্য তো পার্টিকুলারলি ডেফিনেটলি একটা রেসপন্সিবিলিটি, যে যেই ছবিটাতে বিশ্বাস করি সেই ছবিটাই আসলে তাদেরকে উপহার দেওয়ার, মানে শুধু টাকার জন্য ছবি না করা। আমার তো আমি পৃথিবীর সব কিছু অ্যাচিভ করলেও আমার কাছে মনে হবে যে আমি ডিজার্ভ করি না, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস হাউ আই অ্যাম, কারণ ওইটাই যদি না থাকে তাহলে আমি আসলে পরবর্তী জিনিসের জন্য আগাবো কীভাবে। অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক সুন্দর সুন্দর সাহস জুগিয়েছেন, সুন্দর করে সুন্দর কথা বলে আমাকে, এটাও ফ্যাক্ট যে অনেকে জিনিসটাকে হয়তো খুব বেশি পজিটিভলি রিপ্রেজেন্ট করেননি, অনেকের কাছে হয়তো জিনিসটা মনে হয় যে আসলে ডিজার্ভিং না, তাদেরকে আমি আসলে কোনো মতেই দোষ দিতে পারি না আসলে, তার কারণ হচ্ছে যে আমার নিজের কাছে তো আমার অনেক সময় মনে হয় যে আমি ডিজার্ভিং না, এবং এই কনফিউশনটা থাকা আসলে দোষের কিছু না। আমার এটা ভাবতে ভালো লাগে যে যে মানুষটা আমাকে আজকে বিশ্বাস করছে না, আমি আরেকটা অপরচুনিটি পাবো
টু প্রুভ দ্যাট পার্সন রং, এবং সেটা করতে পারার মাঝখানে আমার কাছে মনে হয় যে একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন কাজ করে ইন আ পজিটিভ সেন্স। তো আমি কাজ করতে চাই, আমি আমার মতো কাজ করতে চাই, আমি যে প্রজেক্টে বিশ্বাস করি সেই প্রজেক্টেই কাজ করতে চাই, আর ভালো খারাপ তো আপেক্ষিক ব্যাপার, চলতেই থাকবে, একটা কাজ ভালো না হলে পরের কাজ ভালো হবে ইনশাল্লাহ।